আমার পেটে 3 মাসের বাচ্চা, কথাটা বলেই নতুনমা দরদর করে কেঁদে উঠলেন। আব্বার চোখ তখন সাত সকালের প্রথম সূর্যের মতো লাল। তার ডান হাতটা কিছুতেই আর বশ মানিয়ে রাখতে পারছেন না তিনি। তীব্র গতিতে সেই শক্ত হাত এগিয়ে যাচ্ছে নতুন মায়ের গালের দিকে, কিন্তু গাল পর্যন্ত যাওয়ার আগেই আব্বার হাতটা খপ করে ধরে ফেললেন বড় ফুপি। ধরে বাজখাই গলায় বললেন, আর একবার খালি হাতটা বাড়াইলে দাও দিয়া এক কপে হাতটা কাইটা ফেলবাম খবিস। তুই কোন বংশের পোলা জানছ না ফজলু? তোর বাপ আকবর আলী মেম্বারের নাম তুই ভুলা গেছস? কেমনে ভুলা গেছস সব কিছু মনে করে দেখ। শেখ বাড়ির আবুল্লা যখন তার বউয়ের শৈলে হাত তুলছিলেন তখন কেমনে বিচার করছিন বাপ জানে? তাইলে হে বাপের সন্তান হইয়া কেমনে তুই বউয়ের উপরে হাত তুলছ? কথাগুলো বলে হাঁপাতে থাকেন ফুপু। আমি আর নিতু বোকার মতন তাকিয়ে থাকি সেদিকে। আমি যদিও কি ঘটছে তার কিছুটা টের পাচ্ছি, কিন্তু নিতু কি সেসবের কিছু বুঝতে পারছে? আমার মনে হয় পারছে না। তার মুখের দিকে তাকিয়ে দেখি সে হা হয়ে আছে। এমনভাবে কেউ হা হয়ে থাকলে তার মুখের ভিতর মশা মাছি ঢুকে যাওয়ার কথা, কিন্তু তার মুখে ঢুকছে না। রাগে আব্বার পিত্তি জ্বলে যাচ্ছে। মায়ের গালে চড় দিতে গিয়ে ব্যর্থ হওয়ায় আরও খেপে গেছেন তিনি, কিন্তু ফুপুর সামনে কিছুই করতে পারছেন না। আমি জানি ফুপুকে তিনি বাঘের মতন ভয় পান। আব্বা বললেন, বুঝি কামড়া কিন্তু ভালো হইতেছে না। কইলাম কি ভালো হইতেছে না? বিয়েত একটা মাইয়ার শৈলে হাত তোলা কি তেলে খুব ভালো কাম? আব্বা বললেন, এরে আমি রাখতাম না বুঝি, হারামজাদি তলে তলে এত বড় কাম সাজাইছে আর আমি কিছুই জানি না বলে আব্বা বসা থেকে উঠতে চেয়েছিলেন। ঠিক তখন ফুপু একটা কাণ্ড করে ফেলেন, আব্বার গালে চর বসিয়ে দিলেন। চরটা খুব আস্তে ছিল না জোরেই। আব্বা অবশ্য এর কোনো প্রতিক্রিয়া দেখালেন না, জায়গা থেকে উঠতে চেয়েও আর উঠেনও নি। শুধু নতুন মার ভাবান্তরের পরিবর্তন ঘটল। তিনি জোর গলায় কাঁদতে কাঁদতে এসে আব্বার পায়ে লুটিয়ে পড়লেন আর মিনতি করে বললেন, আল্লাহর কিরা লাগে নাইমের বাপ, আপনি আমার লগে এরম অবিচার কইরেন না। আমার ভুল হইয়া গেছে, আমি জানতাম না পেটের ভিতরে বাচ্চা। পরে 3 মাস যখন কোনো কিছু হয়তোই নাই তখন বুঝছি আমি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন নতুন মা। মাকে দেখে নীতিও ভ্যা ভ্যা করে কেঁদে উঠেছে। আব্বা নতুন মার কাছ থেকে পা সরিয়ে নিতে চাইলেও নিতে পারছেন না, শক্ত করে ধরে আছেন নতুন মা। নীতিও গিয়ে মার পাশে বসে গেছেন, সে মায়ের গলা ধরে কাঁদছে। আমার ভীষণ খারাপ লাগছে, চোখ জ্বলছে। হঠাৎ লক্ষ্য করলাম চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে গালের উপর খসে পড়েছে, কিন্তু আব্বার ভাবান্তর পরিবর্তন হচ্ছে না। আব্বাকে এমন শক্তভাবে বসে থাকতে দেখে ফুপির মাথা অসম্ভব রকমের গরম হয়ে গেছে। তিনি বড় কর্কশ গলায় আব্বাকে বললেন, ফজলু বড় ভেজাল হইয়া যাইব কিন্তু কইলাম, এতগুলান মানুষরে তুই কেমনে কান্দাইতাছিস রে হারামি? তুই তো সীমারের চাইতেও পাশান, তোর কপালও নবী সাফ হয়ে জুটত না রে কপাল পোড়া। আব্বা কোনো প্রতিউত্তর করলেন না, চুপচাপ উঠে চলে গেলেন বাড়ির বাইরে। ফুপি আবার গালাগাল শুরু করেছেন আব্বাকে, কিন্তু আব্বা গাল শোনার জন্য বাড়ির ভেতর দাঁড়িয়ে থাকেননি। গভীর রাতে আব্বা ঘরে ফিরছেন। ফুপি অবশ্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন, নীতিও ঘুমিয়েছে ফুপির সাথে। আমি আর মা শুধু জেগে আছি, আব্বার জন্য আমরা অপেক্ষা করছি। নতুন মার মুখে চিন্তার রেখা, তার চোখ লাল, কেঁদে কেটে তিনি চোখ লাল করেছেন। আমার অবশ্য না ঘুমিয়ে এভাবে বসে থাকার প্রয়োজন ছিল না, কিন্তু ফুপির আদেশ আব্বা ফিরে আসা না পর্যন্ত আমার জেগে থাকতে হবে। তারপর আব্বা ফিরে এলে ফুপিকে ডেকে উঠাতে হবে, তিনি উঠে আবার বিচার করবেন। তার বিচার খুব শক্ত বিচার, কিন্তু মা আমায় কিছু বলতে দিলেন না। তিনি আমায় কাছে ডেকে বললেন, নাইম তুই কি আমার উপর রাগ করছস বাপ? আমার কেন জানি হঠাৎ কান্না পেয়ে গেল, আমার কথা মনে পড়ে গেল খুব। আমার আপন মা, যার পেটে দীর্ঘ 9-9টি মাসেরও বেশি কাটিয়েছি আমি, আমার পেটে নিয়ে তার হাঁটতে চলতে নামাজ পড়তে রান্না করতে আব্বার জন্য ভাত বেড়ে দিতে কত যে কষ্ট হয়েছিল সে মায়ের কথা বলছি। তিনি আমায় এভাবে ডাকতেন নাইম, আমি সত্যি সত্যি কেঁদে ফেললাম। নতুন মা আমায় কাছে টেনে নিলেন। বাবারে সন্তান নষ্টকরণ যে পাপ, নাইলে কি আমি তোর বাপের মনে অত বড় কষ্ট দিতাম? দিতাম না। আরেকটা কথা, তোর ফুপু কিন্তু কইলাম বেন্ডিবিট মানুষ, হ্যার মাথা তো গণ্ডগোল আছে, কখন কী করে তার নাই ঠিক ঠিকানা। তোর বাপ ঘরে আইলে তাহলে ডাকনের দরকার নেই, ডাকলে ঝামেলা করব। আব্বার প্রতি নতুন মার এমন দরদমাখা কথা শুনে খুশিতে মনটা আমার উচাটান হয়ে উঠল। মনে মনে ঠিক করলাম বাবার কথা এখন
ফুপিকে জানাবো না। সকালবেলা ফুপি উঠে জিজ্ঞেস করলে বলবো আমার ঘুম ধরে গিয়েছিল, খুব ঘুমিয়ে গিয়েছিলাম আমি। আব্বা ঘরে এসে আমার পাশে বসলেন, বসে বললেন কালকে গঞ্জে যাইবা মামি, তোর আর নিতুন নামে জমিন রেজিস্ট্রি কইরা দিয়াম। নতুন মা আব্বার এমন কথা শুনে কোনো প্রতিক্রিয়া দেখালেন না, তিনি বরং আব্বার কাছে এসে শান্ত হয়ে দাঁড়ালেন। তারপর আস্তে করে বললেন আমার কিছুই লাগবো না নাইমের বাপ, আপনি শুধু এই বাড়িতে থাইকে আমারে চলে যেতে কোয়েন না, যে সারাসেরি দুইডারে সারা কেমনে থাকবা মামি, বলে আমাকে টেনে কাছে নিয়ে কেঁদে ফেললেন মা। নতুন মা কাঁদছেন, তার চোখের এক ফোঁটা জল টুপ করে এসে আমার পিঠের উপর পড়ল, তারপর আরও এক ফোঁটা, তারপর আরও অনেকগুলো। আমিও কাঁদছি টুপটুপ করে, আমার চোখ থেকেও জল গড়াচ্ছে। ক্লাস নাইনে পড়া ছেলে আমি, আব্বার কাছে সংকোচে কোনো কথাই বলতে পারি না কোনো দিন, কিন্তু আজ বলে ফেললাম কান্না ভিজায় গলায়, হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বললাম আব্বা মাফ করে দাও না আমারে, তার বদলে আমারে শাস্তি দিয়ে দাও, পারলে মারো, যত পারো মারো। আব্বার কী হলো জানি না, শক্তপোক্ত মনের আব্বা হঠাৎ চোখের জল মুছছেন, তারপর জল মুছে শেষ করতে না পেরে ছেড়েই দিলেন বান, চোখের বান। সে চোখ থেকে অনর্গল জল গড়াচ্ছে, রঙহীন জল, জলের সাগর। আব্বা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, অনেক অনেক দিন পর আমিও ধরেছি তার পিঠে শক্ত করে। বহু বহু দিন পর দুজন দুজনের হৃৎপিণ্ডের কাঁপনি পরে নিলাম। আব্বা বলছেন তোদের জন্য বিপদে পড়েছি রে বাপ, আমি তোদের জন্য। আমি বললাম বিপদ নয় সুখ, তোমার তিনটে সন্তান হলে তুমি আরও সুখী হবে আব্বা। কথাগুলো কাল্পনিক, তবে আমার ধারণা আব্বা এই কথাগুলো বলতেন যদি না তখন তার কান্নার মাত্রাটা বেশি থাকতো। সকালে ঘুম থেকে উঠে খুবই বড় অবাক হলেন, আব্বা আর নতুন মা একসাথে বসে গল্প করছেন, রাবেয়া পাগলির গল্প। রাবেয়া পাগলি একজন ঘোর পাগল, আগে অবশ্য এমন ছিল না, সমাজের আট দশটা মেয়ের মতো সেও একজন ভালো মা ছিল। তারপর হঠাৎ একদিন রাবেয়া পাগলির সন্তানকে কে জানি চুরি করে ফেলে, তারপর থেকে শুধু সে সন্তানকে খোঁজে। এইভাবে খুঁজতে খুঁজতে সন্তানকে আর না পেয়ে সে একেবারে পাগল হয়ে গেছে। এখন শুধু মানুষের মধ্যে যাকেই দেখে তাকেই অশ্লীল ভাষায় গালি দেয়, বলে তুই আমার বাবুরের চুরি করছ হারামির পুত্তরে আমি। আব্বা সত্যি সত্যি সেই গালি দিয়ে বসলেন। নতুন মা আব্বার গায়ে ধাক্কা দিয়ে বললেন বেশর্মা মানুষ কোন হানকারের, নিজে সেরাসেরির সামনে মানুষ এইরম ভাষায় গাইল দেয়। দরজার কিনার থেকে বড়ফুপি দৃশ্যটা দেখলেন, দেখে তিনি দু হাতে তালি বাজাতে বাজাতে বললেন বাহ ফজলু মিয়া, বাহ আপনি দেখি সিনেমার নায়কেরও ফেল মারাইছেন। ফুপির হঠাৎ আগমন আর এমন মজার কথা শুনে আমরা সবাই হু হু করে হেসে উঠলাম। এই এতদিন পর আবার আমার মনে হলো বাড়িটা ফের পূর্ণতা পেয়েছে, এবার বোধহয় আম্মা কবরে একটু হলেও শান্তি পাবেন। আজকাল নতুন মার কাজ করতে খুব কষ্ট হয়, সন্তান সম্ভব নারীর এমন সময় কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তার পেট যত স্পিড হচ্ছে তিনি ততই দুর্বল হয়ে উঠছেন, তার মনেও আজকাল খুব নরম হয়ে উঠেছে, তিনি খুব ভয় পান, কথায় কথায় চোখ ভিজে আসে তার। আগে কখনো তিনি নামাজ পড়তেন না, এখন রোজ দিন নামাজ পড়েন, নামাজ পড়তেও তার কষ্ট হয়। উঠা বসার সময় তিনি যে ব্যথা পান তা আমরা বুঝি, কিন্তু আজকাল স্কুলে যাওয়া কমিয়ে দিয়েছে, সর্বদেশে মায়ের পেছন পেছন লেগে থাকে, কখন মায়ের কী প্রয়োজন হয় তা করে দেয়। এই কদিনে আমাদের ছোট্ট নিতু পুরো দস্তুতের এক নারী হয়ে উঠেছে, চুলোর ধোয়া উপেক্ষা করে সে কেমন করে যেন রান্না করতেও শিখে গেছে। তাকে দেখলে এখন আমি ভুল করে ফেলি, আমার চোখে কে হঠাৎ অবিশ্বাস হয়, আমার মনে হয় এটা নিতু নয়, কারণ এই কদিন নিতুর শরীরও বেড়ে উঠেছে, তার শরীর আগের চেয়ে রাত দিন তফাত হয়েছে। নিতুর মধ্যে ফুটে উঠেছে আমাদের আপন মায়ের শরীরের ছাপ। আমি পড়ার টেবিলে বসে অ্যালজেব্রা করার বদল নিতুর দিকে আরও চোখে তাকিয়ে থাকি। কাজ করার সময় আমার যেভাবে বারবার আঁচলে কপালের ঘাম মুছতেন, নিতু ঠিক সেইভাবেই তার ওড়না দিয়ে কপালের ঘাম মুছে। কী আশ্চর্য ব্যাপার, খোদার কী আপার নীলা। নতুন মায়ের আদরে আমাকে পুরোপুরি যখন ভুলে বসতে গেলাম ঠিক তখনই নিতুর মাঝে দেখে ফেললাম আমার সকল কিছুই। সেদিন শত চেষ্টা করেও নিজের চোখের জলকণাগুলো কিছুতে আর চোখে ধরে রাখতে পারলাম না, অবাধ্য জল এক এক করে টপ টপ করে গড়িয়ে পড়ল আধো পুরনো গণিত বইয়ের পাতায়। নতুন মা দুটোর বেশি সুরা জানেন না, তিনি সুরা ফাতিহা আর সুরা ইখলাস জানেন শুধু, তাও আবার অশুদ্ধ।
নতুন মা নিতুর কাছে শুদ্ধ করে সুরা শিখতে চান, কিন্তু নিতুও ভালো করে পারে না। লম্বা বেটে করার সময় উলটপালট করে ফেলে, যেখানে এক আলিফ লম্বা হবে সেখানে তার টান হয় তিন আলিফ। আশ্চর্য ব্যাপার হলো, মা যেন কীভাবে বুঝে ফেলেন নিতুর পড়া শুদ্ধ না। তারপর তিনি আমাকে ডাকেন, বলেন, নাইম তুই এই কয়খান সুরা পারস বাপ? দশটা পারি আম্মা। আলহামদুলিল্লাহ, সুরাটা কত বাপ? আমি নতুন মার সামনে বসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, তিনিও আমার সাথে পড়েন। সুরা ইখলাস পড়ি, তিনিও পড়েন। একবার দুইবার তিনবার পড়ি, তিনিও তিনবার পড়েন, তবুও তার পড়া শুদ্ধ হয় না। আমাকে কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, ও নাইম, আমার যে পড়া শুদ্ধ হয় না, এখন আমি কী করবাম? কী করবেন আর, আস্তে আস্তে শুদ্ধ করে শিখবেন। ও বাজান, আমার যে ডর লাগে, বলে নাক মুখ ফুলিয়ে কেঁদে ফেলেন নতুন মা। কাঁদার সময় তার নিঃশ্বাস কেমন বন্ধ হয়ে যেতে চায়, চোখ মুখ ভীষণ লাল হয়ে ওঠে। তার দিকে তাকিয়ে আমার কী যে খারাপ লাগতে থাকে। তখন আমি বলি, আম্মা কান্দেন কেন আপনি? নতুন মা কিছু বলেন না, তিনি আঁচলে চোখ মুছেন, চোখ মুছিয়ে আবার পড়া শুরু করেন। একে একাই বিড়বিড় করে জপতে থাকেন সুরা ইখলাস। নতুন মার কাণ্ড কারখানা কিছু বুঝতে পারি না আমি, নিতু একা একটি মেয়ে, বোঝ হলেই আর তার কী হয়েছে। এই অবস মেয়েটি একা একাই মাছের ঝোল করেছে, ডাল করেছে, আবার ঘর বাড়ি ঝাঁটও দিয়েছে। নতুন মা এসবের কোনো খেয়ালই রাখতে পারছেন না। মাঝে মধ্যে নিতুকে ডেকে শুধু জিজ্ঞেস করেন, নিতু আজ কয় তারিখ রে মা? নিতু তারিখ বলে, তারপর দিন। নতুন মা আবার তারিখ জিজ্ঞেস করেন, নিতু আবার বলে, দু চার দিন পর আবার জিজ্ঞেস করেন। তিনি তখন খুব আশ্চর্য হয়, মাকে সে বলে, অত তারিখ দিয়া কি করো তুমি, বলো তো আম্মা। নতুন মা বলেন, হিসাব করি রে মা, হিসাব করি। কিসের হিসাব করো? নতুন মা উত্তর দেন না, নিজ দিকে তাকিয়ে কি যেন ভাবেন। আমার কেমন ভয় হয় হঠাৎ, অজানা কোনো এক আশঙ্কায় কিশোর বুক আমার কেঁপে ওঠে, কেঁপে ওঠে সমস্ত ভাবনার জগৎও। রাতে মাঝে মধ্যে নতুন মা ঘুম থেকে আবল তাবল বকে ওঠেন, কেঁদে ফেলেন ফ্যা ফ্যা করে। আব্বা ঘুম থেকে উঠে তাকে ডাকেন, কি হয়েছে নাইমের মা, ডর পাইছ নি স্বপ্নে? নতুন মা কোনো প্রতিউত্তর করেন না, চুপচাপ দীর্ঘ নিঃশ্বাস টেনে চোখের কোলে চাপিয়ে জল ফেলেন। কি অসম্ভব ব্যাপার! আব্বা ধমকে ওঠেন একদিন, কি হয় কইতে পারো না নাকি কিছু, বোবা হইয়া গেছো? সে রাতে নতুন মা শব্দ করে কেঁদে ফেলেন, তার কান্নার শব্দে নিতু তরাক করে ঘুম থেকে জেগে উঠে, উঠে সেও কান্না জুড়ে। সে ভাবে বাড়িতে বোধহয় খারাপ কিছু ঘটেছে, কিন্তু খানিক পর যখন জানে মা স্বপ্ন দেখে এমন করছে, তখন নিজের নির্বুদ্ধিতার জন্য গরমের সময়ও মাথার উপর কাঁথা টেনে দেয় সেই ঘুম। আজকাল নিতু আর বন্ধুদের সাথে খেলতে যায় না, তার সমস্ত খেলা এখন মার পেটে থাকা অনাগত আমাদের ভাই কিংবা বোনের সাথে। এই খেলাটার নাম দিয়েছি আমি কথার খেলা। নিতু মার পেটে কান লাগিয়ে থাকে অনেকক্ষণ, তারপর কী যেন শুনে সেই জানে, তার প্রতিউত্তর শুধু শুনি আমি। নিতু বলে, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? পেট থেকে বাচ্চাটা কোনো কথা বলে কি না আমি জানি না, একবার নিজে থেকে পরীক্ষা করে দেখা উচিত ছিল। কিন্তু নিতুর হাব ভাব দেখে বোঝা যায় সে স্পষ্ট বুঝতে পারছে সব কিছু। সে আবার বলে, তোমার কি কবিতা ভালো লাগে খোকা? ও মা কি কাণ্ড, আমি ভূগোল বইয়ের পড়া থেকে মুখ তুলে হেসে ফেলি। নিতু খোকা ডাকছে কেন ওকে? সে কি জানে এটা ছেলে না মেয়ে? যদি মেয়ে হয়? আমি একবার বললাম, নিতু মায়ের পেটে যে ছেলে এটা কি তুই নিশ্চিত? নিতু বলে, 100 বার ছেলে হবে, 100% গ্যারান্টি। আমি বললাম, 100 টাকা বাজি। নিতু বলে, বাজি ধরা যাবে না। কেন ধরা যাবে না? হারাম, ঠিক আছে তাহলে টাকা বাজি না, যদি ছেলে হয় তাহলে তুই আমার পিঠে 30 কিল দিবি, আর মেয়ে হলে আমি দিব 30 কিল। ও মা তোমার যা হাত, 3 কিলে আমি শেষ দাদা। তাইলে তুই তোরে নিয়ে কনফিউজড, মেয়েও হতে পারে, এটা তুই মেনে নিয়েছিস? নিয়েছি, যাও। বলে নিতু নিজ দিক দিয়ে তাকিয়ে ফিক করে হেসে রান্নাঘরের দিকে চলে যায়। আমি ঠায় দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে ভাবি একটা শিশু সুলভ মেয়ে কিশোরী হতে হতে তার কত কী পরিবর্তন হয়, তার চোখ মুখ হাসি এবং কথার ধরন। আমাদের নিতু আমল বদলে গেছে,
ছোট্ট মেয়েটি টুপ করে একদিন কিভাবে যেন কিশোরী বনে গেল। একদিন বিকেলে আমি বসে আছি বারান্দার এক পাশে, দক্ষিণ দিকে যত দূর চোখ যায় তত দূর সবুজ ধান ক্ষেত, সেই ধান গাছ শেষ বিকেলের বাতাসে লকলক করে কাঁপছে। হঠাৎ আমি লক্ষ্য করলাম নিতুর হাসি। নিতু মাকে বলছে, আমার নতুন ভাইয়ের নাম দিব তীর্তির, বুঝলা? এটা আমার কেমন নাম, তীর্তির, এটাই নাম। মানুষ বলে না তীর্তির করে গাছের পাতা কাঁপছে, শুনো নাই কোনোদিন? মা দুপাশে মাথা নাড়িয়ে বললেন, শুনেন নিতু? নিতু বলে, না শুনলে সমস্যা নাই, আমার নতুন ভাইয়ের নাম তীর্তির, এখন তো শুনছ। নতু মাতার অসুস্থ শরীর নিয়েও নিতুর এমন আধিক্ষেতা হেসে ফেলেন। আমিও খানিক সময়ের জন্য সবুজ থেকে চোখ ফিরিয়ে নিতুকে দেখি। নিতু নয় যেন স্পষ্ট আমার মা, আমার মায়ের সমস্ত ছায়া। নতুন মার শরীর নরম আজ দুদিন ধরি, তিনি স্পষ্ট তো বুঝতে পারছেন দু একদিনের ভিতর কিছু একটা হবে। এর মধ্যে তিনি বড় ফুপিকেও খবর দিয়ে আনিয়েছেন। বড় ফুপিকে সবসময় পাশে বসিয়ে নানান গল্প গুজব করছেন, কবরের গল্প, কবরের ভেতরের গল্প আর দোজকের গল্প। দোজক জিনিসটা কি তা মা ভালো করে জানেন, তবুও তিনি ফুপিকে জিজ্ঞেস করেন, দোজক কেমন গো বুবু? ফুপি মুখ শক্ত করে বলেন, দোজক আর কেমন, আগুন, লাল লকলকা আগুন। ও বুবু, কোনো মানুষ যদি মনের ভিতরে কবুদ্দি লইয়া মারা যায় তাইলে কি তার দোজক হইব? আল্লাহ মাপ না করলে হইব, বলে ফুপি খানিক ভাবেন। তারপর বলেন, ও নীলুফা, তুমি এইসব নিয়া খালি কথা কইতেছ কেন, কি হয়েছে তোমার কত? নতুন মা কথা বলেন না, চুপ করে থেকে চোখের জল ফেলেন, সেই জল আবার লুকিয়ে ফেলতে আঁচল দিয়ে তড়িঘড়ি করে মুছে ফেলেন চোখ, কিন্তু আমাদের চোখে ধরা পড়ে যান মা। মার জল ভরা চোখ দেখে নিতুর যে কি কষ্ট হয়, সে খাটের একপাশে দাঁড়িয়ে থেকে নীরবে নিভৃতে কেঁদে ফেলে। ফুপি মাকে সান্ত্বনা দেন, বলেন, কান্দো না তুমি, তুমি নীলুফা কান্দো না, খালি বাচ্চা মানুষের মতন ফ্যাফে করে কান্দো, আল্লাহর কাছে দোয়া করো, এইসব কোনো কঠিন বিষয় না। এই মরার মতন শুকনো লকলকা শরীর লইয়া সাত বাচ্চা জন্ম দিলাম, কই কিছুই তো হয় নাই, আর তোমার তো মাশাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো, কিছুই হইব না দেখো। তবুও কি আর নতুন মা বোঝেন? বোঝেন না, খালি কাঁদেন আর কাঁদেন, পেট ছেড়ে ছেড়ে ব্যথা উঠেছে। দুপুরের পর সেই ব্যথা মাথা চাড়া দিয়ে উঠল। আমরা ভাই বোন ঘরের বাইরে বসে আছি, ফুপু বলেছেন বসে বসে দোয়া জপতে, জন্মদাত্রী মায়ের জন্য সন্তান দোয়া করলে আল্লাহ সে দোয়া ফেরাতে পারেন না, কবুল করেন, কিন্তু তিনি তো আমাদের জন্মদাত্রী মা নন, সৎমা, সৎমার জন্য দোয়া করলে কি কবুল হবে? আমার মনে হয় হবে, আমরা তো আজকাল তাকে সৎমা ভাবছি না, কবেই ভুলে গেছি তিনি আমাদের সৎমা, আমরা এখন কেবল জানি তিনি আমাদের মা, মা তো মাই। এখানে আবার সতাপনের কি? নিতু এতক্ষণ আমার সাথে বারান্দায় বসেছিল, তার মুখ শুকনো, সকাল থেকে কিছুই মুখে তুলেনি, ফুপু দুবার ভাত বেড়ে দিয়েছেন তবুও খায়নি, সে এখন বসে আছে উঠোনের বুড়ো আম গাছটার তলে। তার চারপাশে গোলকের মতো দুটো রঙিন প্রজাপতি উঠছে, একটা প্রজাপতি একবার তার মাথায় উপর বসে গেল, তারপর আবার গোলকের মতো উঠতেই লাগলো। দৃশ্যটা দেখে আমার খুব ইচ্ছে হচ্ছিল একটা ছবি আঁকার, ছোটো সময় এমনটি খুব করতাম আমি। আম্মা উঠোনে রোদের ভেতর বসে ছোট্ট নিতুকে গোসল করিয়ে দিচ্ছেন, সেই দৃশ্য রং পেন্সিল দিয়ে অঙ্ক খাতা এঁকে ফেলতাম আমি। কিন্তু এখন নিতু আর তার চারপাশে গোলকের মতো উড়ন্ত প্রজাপতির দৃশ্যটা আঁকতে পারছে না, মানুষের বড় হতে হতে কত কিছু যে তাকে ছেড়ে যেতে হয় তার কোনো হিসেব নেই। বেলা বাড়ার সাথে সাথে নতুন মার শরীরের অবস্থা খারাপ হতে লাগলো। আম্বিয়া ধাত্রী ফুপুকে ডেকে বললেন, কুলসুম অবস্থা ভালো না কিন্তু কইলাম, কেন কি সমস্যা চাচি? আবু বাউনা উল্ডা, এখন কি করুন? হাসপাতালও নেওয়ান যাইব, এই বইলে হাসপাতালের কথাটা শুনে তড়াক করে লাফিয়ে উঠল আম্বিয়া ধাত্রী। বলল, আম্বিয়া ধাত্রী যে রোগীরে পার করতে পারত না, হ্যাঁ রে কোন গোলামের পথে পার করব রে কুলসুম, তোর জন্ম, মুজিবরের জন্ম, মুজিবরের দুই আবুর জন্ম, সব তো আমার হাতে, এইটা কোনো সমস্যা না, মুজিবরে ডাক দে তুই। ফুপু আব্বাকে ডাকলেন, আব্বা বাড়ির পেছনে পুকুর পাড়ে বসে বসে মাছের দৌড় ছাপ দেখছিলেন, ফুপুর ডাকে তিনি বারান্দায় আসলেন। আব্বা বারান্দায় আসার পর আম্বিয়া ধাত্রী তাকে বললেন, মুজিবর আজমত ফকিরে মাজারো পাঁচ টাকার একটা মোম দিয়া আয় বাজান, ঝামেলা তরাইব আল্লাহর রহমতে।
আম্বিয়া ধাত্রীর কথায় আব্বা মোমবাতি কিনে দিয়ে আসতে বাইরে গেলেন। আব্বার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আমার মনটা কেমন হু হু করে উঠল। নিতুকে বড় অস্থির লাগছে হঠাৎ, তার চোখ মুখ কেমন ফোলা ফোলা, একলা একা গাছের নিচে বসে হয়তো কেঁদেছে। নিতুর পাশে গিয়ে শুকনো মাটির উপর আমি বসে পড়লাম। নিতু আমার দিকে তাকিয়ে বলল, দাদ মানুষ খুব কেমন না রে? আমি বললাম, কেমন? নিতু বলল, কেমন যেন পাখির মতো, আদর দেওয়ার পরেও উড়ে যায়, কি অদ্ভুত কাণ্ড। এই আমাদের নিতু, সে ছোট্ট 5 বছরের নিতুর মুখে এত জ্ঞানগর্ব কথা! আমি খুব অবাক হলাম, খুব অবাক হলাম, কিন্তু কষ্টও পেলাম। নিতু কি তবে অন্যরকম কিছু টের পেয়েছে? মায়েদের কিছু হওয়ার আগে তার সন্তান টের পায় সব কিছু। আমি বললাম, এই নিতু 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 অমনোযোগী ছিল খানিক সময়। সে আমার ডাকে চমকে উঠে তাকালো, বলল, মাথাটা খুব ব্যথা করছে রে দাদা, তুই কেঁদেছিস না? ধুর, আমি কি এখনও ছোট? কথাটা বলেও নিজেকে ঠিক রাখতে পারলো না নিতু, নাক মুখ ভেঙে কান্না শুরু করে দিল। আমি তার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে বললাম, ছি নিতু, তুই না বড়, বড়দের কি কাঁদতে আছে? নিতু তার ভেজা গলায় বলল, আমার কিছু হলে আমাদের কি হবে রে দাদা, এসব কি বলছিস বোকা? আমার কেন কিছু হবে? কিছুই হবে না, এমন সময় সবারই একটু একটু সমস্যা হয়, এটা তো স্বাভাবিক। নিতু বলল, আমার স্বাভাবিক মনে হচ্ছে না রে দাদা, খুব ভয় করছে আমার। এমন সময় হঠাৎ আকাশে মেঘ ডেকে উঠল। আমরা চমকে উঠে আকাশের দিকে তাকালাম। আকাশে কালো কালো মেঘ উঠছে, সে মেঘের বুক খুঁড়ে একটা সাদা রঙের প্লেন তীব্র গতিতে পূর্ব দিকে চলে গেল। সে প্লেনের দিকে তাকিয়ে আমার চোখ থেকে দুফোঁটা গরম জল গালের উপর গড়িয়ে পড়ল। সেই জল হাতের আঙ্গুলের ডগায় তুলে নিল নিতু, বলল, যতটা লুকোতে চেয়েছ তোমায় অহর্নিশ, আমি তবু দেখেছি তোমার হৃদয় নীল করেছি বিষ। নিতুর বলা দুটো লাইন আমার নিজের লেখা। আমার হলুদ রঙের ডায়েরিটা চুরি করে আড়ালে খুলে সে শিখেছে এ 2 লাইন কবিতা। তবুও তার বলা এ 2টি লাইন কি যে ভালো লাগলো আমার। মনে হলো লাইন দুটো আমার ভিতর ঢুকে গিয়ে সূক্ষ্ম এক ফালি তীরের মতো ক্রমাগত আঘাত করছে। আমি বললাম, এই নিতু, আমরা ভুলভাল ভাবছি রে, অতটা ভয়ের কিছু নেই, ওই দেখ আকাশ আর মেঘ নেই এখন। আমার কথা নিতু আকাশে তাকালো। ঠিক তখন বাড়ির পেছনে ঝোপঝাড়ের আড়াল থেকে একটা নিষ্ঠুর কাক সমগ্র দুনিয়াকে বিরক্ত করে কর্কশ গলায় ডেকে উঠল, কা কা কা। আব্বা ফিরে এলেন মসজিদ থেকে আসরের নামাজ পড়ে। তিনি বসলেন আমাদের থেকে একটু তফাতে। আমরা আব্বার দিকে তাকাচ্ছি না, লজ্জা করছে। নিতু এমনিতে আব্বাকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু আছে আব্বার ধারের কাছেও ঘেঁষছে না, তার বোধহয় লজ্জা করছে। মেয়েরা বড় হলে তাদের লজ্জা বেড়ে যায়। ঘরের ভেতর হঠাৎ খুব চিৎকার চেঁচামেচি শোনা গেল, খুব বেশি হাউকাউ। আমার কিশোর বুকটা খানিক সময়ের জন্য কেঁপে উঠল। আব্বার চোখ মুখে প্রচণ্ড ভয়, আর নিতু এক ফালে বসা থেকে উঠে গেল। ঠিক তখন সমস্ত কোলাহলকে স্তব্ধ করে একটা শিশুর প্রথম কান্না ভেসে উঠল। আকাশে বাতাসে আব্বা তার মুখের ভয়ের ছাপ কাটিয়ে জোরে সুরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। তখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা ভাই বোন গিয়ে বসেছি মার পাশে। আমাদের বোন হয়েছে, ঠিক নিতুর মতন লাগছে দেখতে। নিতু তাকে একেবারে কোলেও তুলে ফেলল, কোলে তুলে তার কি আহ্লাদি কথা, ও তীর 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 তীর, তোমার খোদা লাগছে, ভাত খাবা? না তুমি তো আবার ভাত খাবা না, এখন তোমার দাঁত নাই, কি খাবা তাইলে তুমি? নতুন মার চোখ হঠাৎ উজ্জ্বল দেখাচ্ছে, কিন্তু সেই উজ্জ্বল চোখে রঙহীন জল। নতুন মা আমায় কাছে ডাকলেন, আমি কাছে গিয়ে বসলাম। নিতিকেও ডাকলেন, নিতিও কাছে গিয়ে বসল। তারপর আব্বাকেও ডাকলেন, আব্বাও আমাদের পাশে এসে বসলেন। আম্মা আমাদের দিকে তাকিয়ে মোলায়েম হাসলেন, তারপর বললেন, লোভ করা বিরাট খারাপ না নাইমের বাপ? আব্বা চুপ করে রইলেন, মার কথার কোনো প্রতিউত্তর দিলেন না। নতুন মাই আবার বললেন, নাইম বাজান ও নিতু, মা মারে, তোমরা সাথে আমি বিরাট বড় খারাপ কাজ করে ফেলাইছি, তোমরা রে হারাইতে গিয়া এখন আমি নিজেই হাইরা গেছি। আমি জানতাম না রে বাপ, বাচ্চা জন্ম দেওয়ানোর যে অত কষ্ট, যদি জানতাম তাহলে এইরম পাপ আমি কোনোদিন করতাম না। আমার আগে কোনো বিয়াটিয়া হয় নাই, অল্প বয়সী মাইয়া হইয়াও তোমরার বাপেরে বিয়া করছিলাম শুধু এক খেয়ালেই, আমি নিজে সন্তান নিয়ে সব সম্পত্তি দখলের বাসনায়। কিন্তু সন্তান জন্মদানের পরে বুঝেছি রে বাপ, সন্তানের যে কী দাম। আইজ আমি যে অন্য মার সন্তানের লগে এইরম কাম করবাম, আমি না থাকলে অন্য কেউ যদি আমার সন্তানের লগে এরম করে? কথাগুলো বলে মা কেঁদে ফেললেন, তার দু চোখের কোণ
ছাপিয়ে জলে সরু নদী বইতে লাগলো। আব্বা চুপচাপ অন্যমনস্ক হয়ে সেখানে বসে আছেন। নিতুর চোখ হঠাৎ জলমগ্ন হয়ে উঠল। বড় ফুপুর শ্বাসও ভারী হলো। শুধু আমি কাঁদলাম না, মার ডান হাতটা আস্তে করে নিজের হাতের মুঠোয় তুলে নিলাম। তারপর গলায় পৃথিবীর সমগ্র মায়া মিশিয়ে ডাকলাম, আম্মা। আম্মা হঠাৎ মোলায়েম হাসলেন, তার চোখে এক ফোঁটাও জল নেই। সারা ঘর তখন নিস্তব্ধ, ছদ্ম নবজাতকও বড় চুপচাপ, চুপচাপ সমস্ত রাতের পৃথিবীও। তবু আমার ডাকাটা শুনলেন না, তিনি শুনলেন তার প্রভুর ডাক। আমার চেয়ে তার প্রভুর ডাক অতটা প্রিয়।